তাহলে আমার অস্তিত্ব থাকবে, একেবারে আমার চামড়া উঠিয়ে ফেলবে, এটা অত্যন্ত সত্য কথা। এখানে আরেকটি কথা, রনি এখন কিন্তু 12 কোটি নয়, এখন 4 কোটি, তখন 1 কোটি ছিল, এরা বিয়ে টিয়ে করে সন্তান টন্তান হওয়ার পরে এখন এদের সংখ্যা 4 কোটি, অর্থাৎ 16 কোটি মানুষের মধ্যে এরা 4 কোটি। দেখুন একটি কথা, এই পরিসংখ্যানটা কোথা থেকে নিয়েছেন যদি একটু বলেন। এই পরিসংখ্যান আমরা সমস্ত পরিস্থিতি বিবেচনা, শোনেন বঙ্গবন্ধু 11,000 আপনার ইসেকে রাজাকারকে বন্দি করেছিল, বুঝলেন, আরো বেশি বন্দি করেছিল, শেষ পর্যন্ত 11,000 ছিল, পরে খুনি জিয়া তাদেরও ছেড়ে দিয়েছে। ওই স্ট্যাটিস্টিক্স ধরে আমরা যে আপনার পাই পরিসংখ্যান পাই, সেই পরিসংখ্যানের ভিত্তিতে এটি হলো যে এখন 4 কোটির বেশি নয়, তখনও ছিল, তখন হয়তো কোটি খানিক ছিল 71-এ, তখনও ছিল। তো এখন এই যে আপনার 4 কোটি রয়েছে, এদের 4 কোটি কিন্তু কম না, বেশ আপনার 16 কোটির মধ্যে 4 কোটি অনেক, এবং এরাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটি আছে। আপনার এই যে মাদ্রাসাগুলোর ছাত্ররা যারা শাপলা চত্বর আক্রমণ করেছিল, বুঝলেন, এরা এই 8-10 বছরের ছেলেমেয়েরাই কিন্তু আক্রমণ করেছিল শাপলা চত্বর, এরা তো তাদের যে মাদ্রাসাগুলোর প্রধান পরিচালক তাদের কথাই তারা কিন্তু ওঠে বসে, এইভাবে তারা পরিচালিত হচ্ছে। তো এখন এই যে এদের অবস্থান, এই অবস্থান এখন ওরা যদি টিকে যায় রাজাকাররা, দরকার বাংলাদেশ থাকবে না, তাই না? তো সেটা তো কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না, অন্তত আমরা যতক্ষণ আমাদের গায়ে রক্ত রয়েছে আমরা এটা হতে দেব না। আচ্ছা, এখন সমাধান যে খুব সহজ যেটা রনি বলেছে, মোটেও সেটি সহজ নয়, সহজ নয় এই জন্য যে তারা কিন্তু কোটার আন্দোলনে নামেনি।